ইউনিক আইডি কার্ড নিয়ে কথা বলবো ইউনিক আইডি কার্ডের প্রায় ব্যয় ছিল তিনশো পঞ্চাশ কোটি টাকার মতো যেখানে ছিল তিন বছর স্টুডেন্টদের এই ইউনিক পাওয়ার কথা ছিল একুশ সালে কিন্তু এখনও সেই ইউনিক আইডি কার্ড দেওয়া হয় নাই তাহলে কবে দেওয়া হবে এবং তার কার্যক্রম কতটুকু রয়েছে সে বিষয়গুলো নিয়ে কথা বলবো বাংলাদেশে পরিসংখ্যান ব্যুরো মূলত এই কাজগুলো করছিল তারা এবং শিক্ষার্থীদের জন্ম নিবন্ধনের উপর নির্ভর করে ইউনিক আইডি কাজ করা হচ্ছিল এখন ইউনিক আইডি কার্ডের অনেক সুবিধা ছিল এবং অনেক অসুবিধা ছিল তবে সুবিধার মাত্রা অনেক বেশি ছিল তো এক্ষেত্রে সকল শিক্ষার্থী অভিভাবকরা ওই সময় উদ্যোগী হয়ে ইউনিক আইডি কার্ড কাজ করায় কিন্তু এখন সেই ইউনিক আইডি কার্ড এখনো তৈরি হয় নাই এখন এই ইউনিক আইডি কার্ড কবে পাবে সে ব্যাপারে যদি আমরা এখানে নিউজটা দেখি বলা হয়েছে চলতি মাসেও ইউনিক আইডি কার্ড পাচ্ছে না শিক্ষার্থীর অর্থাৎ এই মাসে পাওয়ার কথা ছিল অর্থাৎ মেয়াদ মেয়াদ দুই দফা বাড়ানো হয়েছিল বলা হয়েছিল প্রায় একশো তিনশো তেপান্ন কোটি টাকা এখানে খরচ ধরা হয়েছিল আর বলা হয়েছিল যে এখানে সাল থেকে একুশ সালের মধ্যে কার্যক্রম শেষ করা হবে পরবর্তীতে আরও দুই দফায় দুই বছর বাড়ানো হয়েছে দুই হাজার একুশ এবং বাইশ বাইশ এবং তেইশ দুই বছর বাড়ানো হয়েছে কিন্তু এখনও কাজ শেষ হয়নি আরো এক বছর বাড়ানোর উদ্যোগ নিয়েছে অর্থাৎ যারা ইউনিকেট জন্য অপেক্ষা রয়েছে তারা আরও এক বছর ওয়েট করো অনেক শিক্ষার্থী কিন্তু ইউনিক কার্ডের পরিবর্তে এখন স্মার্ট কার্ডও পেয়ে গেছে অনেক এনআইডি কার্ড পেয়ে গেছে তাদেরকে বলবো এখানে ইউনিক কার্ডের ইম্পর্টেন্সটা স্টুডেন্ট পর্যায়ে রয়েছে কিন্তু এনআইডি কার্ডের মানে যে গুরুত্বটা সেটা কিন্তু আরো বেশি সেক্ষেত্রে ইউনিক এডিকেট নিয়ে এত চিন্তা করার কিছু নেই তবে যারা শিক্ষার্থী রয়েছে তাদের জন্য বেশ ভালো একটা বিষয় যে ইউনিক কার্ড অনেক হেল্প করবে কিন্তু এনআইডি কার্ডটা গুরুত্বপূর্ণ এক্ষেত্রে বলবো স্মার্ট আইডি কার্ড যারা বা ইউনিক এনআইডি কার্ড যাদের দরকার আছে তারা এনআইডি কার্ডের জন্য অপেক্ষা করো এটা অতটা গুরুত্বপূর্ণ না আর যাদের অলরেডি শিক্ষাজীবন শেষের দিকে যেমন অনেকে ইন্টারে যারা রয়েছিল তারা এখন অনার্স শেষ করে ফেলছে তাদের শেষের দিকে এখন হয়তো বাঁচতে আসতে তাদের আর দরকারই হবে না কিন্তু যারা এখন ক্লাস সিক্স সেভেন রয়েছ যারা মাধ্যমিক রয়েছ তারা ইউনিকাইডের ইম্পর্টেন্স তোমাদের জন্য আর কি বলা যায় আর এখানে বলা হয়েছিল এক কোটি ষাট লাখ শিক্ষার্থীরা ইউনিকেড তুলে দেওয়ার কথা ছিল যেটা মুজিব বর্ষের কথা ছিল কিন্তু সেটা বাস্তবায়ন হয়নি পরবর্তীতে তারা কয়েকটা ধাপে বলেছিল যে বাংলাদেশে কিছু জেলায় কিছু স্কুলে তারা ইউনিকে ডিগ্রেড বিতরণ করবে সেটাও তারা হয়নি তো এরকম বেশ কিছু সমস্যা দেখা দিয়েছে আমি জানি না এই প্রকল্পটা কেন বাস্তবায়ন হলো না এটা কাজ করছিল মূলত বাংলাদেশের শিক্ষা তথ্য পরিসংখ্যান ব্যুরো তারা এই কাজগুলো করছিল কিন্তু তাদের কি সমস্যার কারণে তারা এই এত কুড়ি টাকার একটা প্রজেক্ট তারা সময় শুধু বাড়িয়েছে তিন বছরের জায়গায় এখন পাঁচ বছর রয়েছে তারপর আরও এক বছর করে তারা ছয় বছর করছে কিন্তু তাদের এখনও কাজ শেষ হয়নি তো এই হচ্ছে কথা ইউনিগেট পেতে আর হয়তো বা তোমাদের বছরকালীন সময় লাগবে তাও তারা কতটুকু তৈরি করে দিতে পারে সেটাও একটা প্রশ্ন রয়েছে মূল সমস্যা হচ্ছে মূলত তোমাদের জন্ম নিবন্ধন জটিলতা নিয়ে তবে আমার মনে হয় যদি জন্ম নিবন্ধন যদি না মেলে যাদের মিলছে যাদের অনলাইন হয়েছে তাদের জন্য ইউনিক এডিকেট দিয়ে দেওয়া হয় তাহলে তো ঝামেলাটা কিছুটা হলেও কমে যায় কিন্তু তার আসলে কোন পরিকল্পনা আগাচ্ছে সেটা তারাই ভালো জানে এক্ষেত্রে এই হচ্ছে ইউনিক এড নিয়ে তথ্য অনেক ইউনিক আইডি কার্ড নিয়ে জানতে চায় কারণ ইউনিক আইডি কার্ডের যে ফরম থেকে শুরু করে অনেক তথ্য আমরা তোমাদেরকে দিয়েছি বিগত দিনে তাই এই ভিডিওতে সেই বিষয়গুলি আলোচনা করা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবে সকলে আল্লাহ হাফেজ